আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এই বাজারের আমাদের বাজারের ঐতিহ্যবাহী একটা দোকান, মিষ্টির দোকান। হ্যাঁ, মিষ্টির দোকান হচ্ছে নিখিলের দোকান। এখানে মিষ্টি অনেক ফেমাস, অনেক বড়, 40 বছরের বেশি হবে এই মিষ্টির দোকান। তা আমার ভাইয়া নিয়ে আসছে আমাদেরকে মিষ্টির দোকানে। আমরা 3 ভাই বোন আসতে চাইছিলাম, যদিও আমাদের এই সোনাটা আমাদের সাথে চলে আসছে, কারণ ওর বাবা হচ্ছে ঘুমাচ্ছে তাই চলে আসছে। নাহলে আজকে শুধুই আমাদের 3 ভাই বোনের দিন থাকতো। অবশ্য অসুবিধা নাই, ওটা বুঝে না কিছু, আজকে আমাদের 3 ভাই বোনের দিন। তো এটা হচ্ছে আমাদের গ্রামের, এই যে এগুলো হচ্ছে জিলাপি, যে কালকে পহেলা বৈশাখ হবে না, পহেলা বৈশাখ অবশ্যই অলমোস্ট সব ফ্যামিলি এই জিলাপিগুলো খেতে চায়। জিলাপি আর হচ্ছে আপনার মুড়ি, এটা আমাদের পহেলা বৈশাখ হলে কিন্তু আমরা এই জিলাপি আর মুড়ি খাই। তো এই সেই মিষ্টির দোকান, আমরা চলে আসছি। মিষ্টি নাই ভাইয়া? মিষ্টি নাই? আল্লাহ, এত নামি দামি দোকান আপনাদের, মিষ্টি নাই? কি মিষ্টি নাকি? মিষ্টি নাই? তো আমরা যে দোকানে আসছি আসলে দোকানে শুধু এইটুকুই মিষ্টি আছে, শেষ হয়ে গেছে। এই দোকানে হচ্ছে আমরা যখন এই যে আয়ানকে দেখেন, তার থেকে ছোট যখন ছিলাম আব্বার হাত ধরে আসতাম বাজারে। কি বলছো ভাইয়া? সুন্দর বাজারের ঐতিহ্যবাহী পুরাতন মিষ্টির দোকান। হ্যাঁ, তাই দোকানের মিষ্টি খেতে এসেছি। নিখিল যে নিখিল, উনি কই? ও, তুমি যেটা নিছো এটা ভালো না, এটা বাজে জিনিস খাচ্ছে। তুমি যেটা নিছো এটা বাজে জিনিস। দেখি এটা নাকি অনেক মজার একটা কি বলে এটা, প্যারা বলে, প্যারা প্যারা প্যারা। ও, অনেক নরম। এটা কত কেজি? 800 টাকা। এটা হচ্ছে আমাদের বাজারের ভিতর সাইড, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। বাজারের ভিতরে এরকমই থাকে। হ্যাঁ, এরকমই থাকে। যে এটা হচ্ছে সমীর ভাইয়ের ঘর, কার এই? এটা হচ্ছে আমাদের সেই প্রাচীন আমলের একমাত্র ডাক্তার। পানের দোকান, পয়লা বৈশাখ, কালকে পয়লা বৈশাখ। হ্যাঁ, চা খাবো, পুরি খাবো নে। ধরছি তো বাবা, যে শুধু পান আর পান, পান আর পান। কোথাকার পান এগুলা? রাজশাহীর পান, মিষ্টি পান। ও, কি স্পিড দেখেন, সুপারি কাটার স্পিড। মাই গড, না না লাইভ না। মনেই হয় না যে শক্ত একটা জিনিস কাটতেছে, মনে হচ্ছে কত নরম।
এই যে আমরা এখন হচ্ছে রাস্তার মধ্যে চলে আসছি, মেন রোড যেটা ওটাতে চলে আসছি। তো যে দোকানে গেলাম ওই দোকানে তো মিষ্টি পাইলাম না, বলতেছে কালকে সকালে 10টার আগে আসতে, তাও 10টার আগে। তাহলে কি খাবেন আপনার? না মিষ্টি খাইতে চাইছেন বে? ও বে মিষ্টি না খাইতে চাইছেন? ও ভাই এক মিষ্টি দোকানে নিয়ে আসছে, ভাই হচ্ছে মিষ্টি খাবে, যাও আয়েন যাও ভিতরে যাও। এইটাই তো নিজের এলাকার ইয়া মানে মজা, যে যেখানে যাব সেখানেই পরিচিত মানুষ। ভাই কি খাবেন, মিষ্টি আর দই? আমি কত করে মিষ্টি? 260। দেড় কেজি লোন? না না শুধু সাদা। গ্রামে ও মিষ্টি 260 টাকা কেজি। ইয়া ঝোল কম দিবেন, হ্যাঁ ঝোল দিয়ে তা ভাই দেখেন তো। মশলার গন্ধ আছে ভিতরে, ভালো ভাই খাইয়া একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট খাইলে আমরা তিন ভাই বোন টাকা বই পরে তোমাকে নেই নেই মধ্যে এই তো তুমি বোকায় একটা সাদা চিনি দিয়া খাইছে ওর, তুমি জানো চিনি কত পছন্দ। ও আচ্ছা কত হয়েছে ভাই, কত হয়েছে? এখন হয়েছে বাড়ির বাচ্চাদের জন্য, সব বাচ্চাদের জন্য হয়েছে চিপস নিতেছে ছবি, আর আমি নিলাম মিষ্টি। আয়ান আর অন্যগুলো আলু আর বাকিগুলো অন্য সাইডে এরকম লইন, সাইডে ওইরকম লইন, বাকি সবগুলো নিতে চলে সবগুলো তো মিস হয়েছে। আয়ান সুপিয়ান সারিয়ান আমাদের গ্রামের ইয়ে দোকান, বেকারি টাইপের দোকান আর কি। কি দোকান বলে এগুলো? রে বেকারি দোকান না, বেকারি দোকান না। তো যাব ভাই স্টেশনারি দোকান, রাইট স্টেশনারি অনেক কষ্ট কনফেকশনারি না দোকান। নিচে অনেক বিস্কিট, মুড়ি আছে
তাহলে একটা বুম একটা ঝাল রুচি চালা ছুটিয়ে দেন, একটা রুচি চালা ছুটিয়ে দেন, মুড়ি খাওয়া যাবো। ওই যে দা ছোটটা, ওই যে ওই যে এই যে ভাই ওই যে নিচে 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 এই যে হ্যাঁ উপরেরটা এই যে মধ্যে দেন মধ্যে রেখা এই যে তাকান ভাই ভাই আঙ্গরে পুরি খাওয়াইতেছে সালাদ দিও ভাইয়া, অনেক গরম না বাবা, তুমি এই সাইডে আসো আয়ান। এই যে আমাদের শেখুর, এটা বড় ইয়ের টক, ওই কি বলে তেঁতুলের টক। হ্যাঁ এখানে বসো, ভাই বোন তাড়াতাড়ি যাবো। হ্যাঁ ইমেল দাদা, হুম আমার অর্ডারটা হইছে কো পায় না। আরে আমার লগে পরে একজন আইতাছে, আমার শুনছি আমি আইছি দেখছি খারো আমি আইতাছি কবদি না আধা ঘন্টা বইয়া থাকি আগুনের ভিতরে আইতাছে। অন্য কোনো দানবম নেই, তুমি আগুনের ভিতরে লই এসো কেন? আর না 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 তুমি এটাই খাও, ভাই বাদ গিয়া টিকিট টেবলেট আছে আমি বুড়ি যাও দাও একটু খাও। কি খাবার অর্ডার দিছেন আব্বা? তাহলে তো আমার খাই ওই জল লাগবো আব্বার লগে। এটা হচ্ছে আমার বাঘিনা, বড় হয়ে গেছে গা। খাও না বাবা, বাবা একটু খাও, ফারেন ভাই আছে না, খাও বাবা। আয়ো হুম হয়েছিল আয়ো আয়ো হুম ঈদ করছে না পরে কিন্তু সুফিয়ানের সাথে দেখে কান্নাকাটি করলে চলবে না আয়ান, রিমেম্বার? হ্যাঁ না সুফিয়ান মানে নিজেদের এটা তো এখানে আমাদের সবাই পরিচিত, বাইরের সাথে আসছি, বাইরে সবার সাথে গ্রিট করতেছে, মানে কেমন আছে কেমন আছে তোর বাবু, বাইরে তো সব চিনার ভাইয়া বলছি যে নিজের এলাকার মানুষ। আসতেছে ভাইয়া আসতেছে, ঐতিহ্যবাহী ফুল পিঠা। হ্যাঁ এটা এই পিঠা এর শিন্স পিঠা করে না, শিন্স পিঠা পায়েস, বিকালে জাম সন্ধ্যা জামাইয়ের নাস্তা। এই হচ্ছে আমাদের জামাই, আমাদের আমাদের জামাই সাহেব, আমার ছোট বোনের হাজবেন্ড, আমাদের জামাই হাজবেন্ড, এটাই তো আমাদের জামাই, তো আমাদের বাড়ির জামাই নাও।
আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। দেখুন কত সুন্দর দৃশ্য, এই যে ভাইয়ে আর বোনে শাক উড়াইতেছে, ভাইয়ের লেগে আমার একটু ঘুমাইতেছি না বোনে, এই যে আমার বোনে শাক উড়াইতেছে, এই শাক খাইতে যে মজা। হেলামচা শাক না মালামচা শাক? মালামচা শাক। যে ভাইয়ে আমারে দেরি করে কে ঘুমাইছে, এর লেগে আমার বিচার করছে কি আমার ডেকায়া ডেকাইয়া থুতলায় থুতলায় ঘুমাই তুড়াইছে, শাক উড়াইতে মাইয়া। এই যে এখানে এই যে আমার বোন শাক উড়াইতেছে এক মাসে, এই যে আমার ভাই শাক উড়াইতেছে, আমার অন আমি চোখে মুখে সব গুলা লাগতেছি, আমার টাইট না লেজ, আমার ভাই কেমন লাগে দেখছেন, চোখ মুখ কিছুই দুই নাই, আগে এসে শাক উড়াইতাম, কারণ পরে রোদ উঠে গেলে আর উড়াইতে পারবো না, এই জন্য বলছে তাড়াতাড়ি ভাই, বলছে তাড়াতাড়ি গিয়ে শাক উড়া, কারণ রাতে কইছি শাক বাজি খামো, এর লেগে বল নিচে তো আতলে বলে তুই যে কতগুলো উঠানো হয়েছে নিচে থন না এটা ভাই, আই তো দিলে দেখা কে লইছে বাবা ভাই শাক। আমরা তিনটে ভাই বোন নই, আঙ্গর আর ভাই বোন নেই, ছোটবেলা আমি আর ভাই জন এক ক্লাস ছিলাম, তখন গান গাইছি ভাই, কি গান গাইছি ক দেখি ভাই, ক দেখি গানটা, এই যে এক টাকা দাও, মানে আমরা দুটি ভাই বোন কলের গান গাই, দুই চাইলে না পয়সা পাইলে বিকু কিনা খাই, এই গানটা গাইতাম, তখন দা জানতাম না কলের গান কি, তখন মনে করতাম কি গ্রাম টিউবওয়েল দেন ওদের আমরা কল কই, তো হ্যাঁ গিয়ে গিয়ে এই গান কইতাম, কল ছাপতাম, মানে ওই কলের গান যে আসলে মিউজিক যে ইয়াতে বাজতেছে ওইটা বুঝতাম না, এরকম ছিলাম এত ছোট ছিলাম। দান এরকম কত সুন্দর ধান, পুরো মাঠ জুড়ে এরকম ধান, খালি ধান আর ধান আর কলা, কলা বেশি নাই। এই যে আমাদের শাক উঠে গেলাম, উঠে ফেললাম, কই যাও এই রোদের মধ্যে, এক ভাই হেন মানিক খাতা উড়ে এসে আরেক বোন লাউ সাগরে সাত জাত করবো, অনেক করা দৌড়ছে দেখা দিতেছে, শাক উঠানো শেষ, মার হাতে শাক বাজা খাওয়াবো, মা বেশি বেশি রসুন বেশি বেশি পেঁয়াজ দিয়া, আমি তো কাম করতেছি, আরে গুড মর্নিং, আমার মা খুব খায় আমিও শাক উঠাইলাম, আমি কিন্তু আরো উঠাইছি, বাট আমাকে তো কিছু করার কি নাই,
কজা পিছে এখন মেলা যাতেছে, মেলা যাতে হয়ে গেছে না কি হয়েছে? আমার বাবি হয়েছে কেন ভাত বসাই দিছে, বলছি জাল কুইয়াই বসে রে আল্লাহ দুয়া ভাবি ঘুমাইছে রে দেই সাই কাটা কই বিনছে কোন দেখা দেখা তো ফুলা দেন 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 ফুলা গেছে রক লাল হয়ে গেছে আবার এটা কি ইয়াতে এটা নেন দাও লাল হয়ে রক্ত তুমি সাকের কোনি উস্তি রাখা দেন দেন লাল হয়ে গেছে এন্ড কাটা কিন্তু সাথে চুন 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 আমার এই আঙ্গুলটা দেন কেমন আইটা দেন কেমন ফুলা কেমন আছে আমার আমার উপরে দিয়েও তুই দেখেন কেমনে আমার আম্মুজি সাথে নামে করছে দেখে যা লবণ হয়েছে পারফেক্ট পারফেক্ট এলা ফাফায় জাল দিয়ে আর পানি দিয়ে শুকনো করলি